হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ওই দিন বিকালে আপনাদের ভাইয়া ছোলে ভাটুরে নিয়ে আসছিলো, এছাড়া বাসায়ও হচ্ছে নাস্তা ছিল, আম্মু নেহারি দিয়ে দিয়েছিল, ওইটা আমি গরম করে নিয়েছিলাম। এখন আমি কিছু রুটি ভেজে নিব। মেইনলি হচ্ছে মানে যেদিন নাস্তা হয় দেখা যায় দুইটাই হচ্ছে একটু হেভি হয়ে যায়, তো আমরা ওই দিন রাতে মানে তেমন কিছুই আর খাইনি, এমন একটা অবস্থা। ছোলে ভাটুরে, তারপর হচ্ছে নেহারি, রুটি, এগুলো খেয়ে আমরা অনেক মানে অনেক বেশি লোডেড ছিলাম। লাইক সাড়ে আটটার দিক খাওয়ার পর তেমন কিছু আমাদের রাতে খাওয়া হয়নি। তারপর হচ্ছে কি, আমি পরের দিন সকালবেলা হচ্ছে আমার জন্য এখানে কিছু রুটি টোস্ট করে নিতেছি, পাউরুটি। এখন হচ্ছে কি একটু চা বানাবো, রং চা বানাবো। আজকে আর দুধ চা বানাচ্ছি না, একটু রং চাটা বেশি করেই বসাইছি উষার সোহানির জন্য, যেহেতু ওরা বাসায় আছে। সো এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিতেছি আর বেসিক্যালি একটা এলাচ আর দারচিনি দিচ্ছি আর কি, মানে র্যান্ডমলি আমি এইভাবেই চাটা বানাই। তারপর হচ্ছে আমি ব্রেকফাস্টটা নিয়ে এখন হচ্ছে রিল্যাক্সে বসে একটু ব্রেকফাস্ট করবো। এখানে অনেকগুলো দেখাচ্ছে, আসলে এতগুলো আমি খাইতে পারিনি। আর আসলে বলে না যে এই যে এই সময়টা আমার অনেক ভাল লাগে, একদম সকাল সকাল টাইম ভালো, মানে খুবই মানে ফিলিংসটা খুবই খুবই সুন্দর, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকে। তারপর বের হয়ে গেলাম, একটু রেডি হয়ে হলে যাব ভিজিট করতে। তো হলে যেয়ে দেখি সব কিছু মোটামুটি রেডি, কোনো কিছু মিসিং নেই। যেহেতু হলদির প্রোগ্রাম, সাথে হচ্ছে সাউন্ড সিস্টেমও ছিল, তো পাঁচটার দিক সাউন্ড সিস্টেম অ্যাড করলে হচ্ছে গিয়ে প্রোগ্রাম স্টার্ট হবে। পাঁচটা না, ছয়টার দিক মেবি তাদের প্রোগ্রাম স্টার্ট হয়েছে। তো ওই রকম সব কিছু স্টার্ট করতে করতে আর কি সাতটা বেজেই যায়। এটা ছিল ফটো বুথটা, স্টেজটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিলো। তারপর আমি বাসায় চলে আসি, একটু পড়বো। আর এর মধ্যে হচ্ছে গিয়ে আমি জানতেও পারি যে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। রাসেল অলরেডি আমাকে জানাই দিছে যে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। তো এখানে হচ্ছে গিয়ে সাথে মাইক্রোফোনও ছিল, গান বাজনার একটা ব্যবস্থা ছিল আর কি। সো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, নেক্সট ব্লগে আবারও দেখা হবে। তো স্টে টিউন, ডু ফলো, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।